আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোসাম্মদ আসমা আক্তার, কুড়ি ফ্যাশন চ্যানেল থেকে। আমি কালকে একটা গ্লাস রং করেছিলাম, গত ভিডিওতে গ্লাসটা রং করেছিলাম, আপনারা দেখেছেন তো। এই রং দিয়েই আমি আজকে এইটা রং করে দেখাবো। এই এইটাতে যে পেন্টটা দিয়েছি সে পেন্ট এটাতেও করব সেই রং দিয়ে। তো এটা আমি যেমন মগে করেছি, এই নকশাটা মগে করেছি, এটা আমি ওয়ালমেট তৈরি করব। এটা দিয়ে ওয়ালমেট তৈরি হবে। তো তৈরি করার পর অনেক সুন্দর লাগবে আশা করছি। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আমি প্রথমে রংগুলো খুলে নিই সুন্দর করে। দেখতে পাচ্ছেন আপনারা রং একদম নীল পলিশের মতো। একদম নীল পলিশের মতো রংগুলা অনেক সুন্দর। এই যে দেখছেন, আমি সবগুলো নিয়ে পরাই নিয়েছি ক্যাপ। এখন এখানে যে ইটা আছে এটা খুলে নিব, তারপরেই করব। এই যে নিয়ে নিয়েছি চারপাশে যে আউটলাইনার হবে এটা হবে, এটা দিয়ে করব। তো শুরু করা যাক, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আমি এটা দিয়ে করব। আউটলাইন দিব এটা দিয়ে। তো শুরু করি। Thank you.
গেছে, আউটলাইন দেওয়া হয়ে গেছে। এবার শুধু ভিতরে রং করার পালা, এটা এখন অনেক কাঁচা আছে, কেবলই করলাম, তো এটা শুকায় যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে অল্প অল্প শুকায়েছে, অল্প অল্প শুকায় গেছে, কিন্তু বেশ খানিক জায়গায় এখনও ভিজা ভিজা আছে। আমি আসলে অত সময় ভিডিও করছি তো এই জন্য অত সময় দিতে পারছি না, কিন্তু আপনারা যখন করবেন তখন সম্পূর্ণ শুকায় গেলে তারপরেই করবেন, কিন্তু যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমি করতে লাগি, অত সময় দিতে পারছি না যে একদম শুকায় গেলেই তারপরে করব, কারণ ভিডিও করছি তো। তো শুরু করছি। Thank you.
দেখতে পাচ্ছেন কত সুন্দর গোটা তৈরি হয়ে গেছে। লাল ফুল, কমলা ফুল, গোলাপি ফুল কত সুন্দর তৈরি হয়ে গেছে। যদিও ভেতরের এই বর্ডারগুলো, আউটলাইনগুলো একদম শুকায় যাওয়ার পর করতে হতো, আমার অনেক কষ্ট হয়েছে করতে। আর যেহেতু আমি করে ফেলেছি, সেহেতু শুকাতেও আরও দেরি হবে। এটা শুকাতে 2.5 থেকে 3 ঘন্টা আমার সময় লাগতো, কিন্তু এত সময় দেয়া আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। কিন্তু আপনারা যখন করবেন, তখন সম্পূর্ণ শুকায় যাওয়ার পর গা তারপরে ভেতরের রঙগুলো দিবেন, নাহলে আপনাদেরও কষ্ট হবে অনেক। এখন এভাবে আস্তে আস্তে দুটোই শুকায় যাবে। তো আমার শেষ হয়ে গেছে তৈরি করা। যদি ভালো লাগে, আপনারা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।